হর হর মহাদেব সবাই কেমন আছেন কুটিনাটি নকছকের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শিবরাত্রি তো শিবরাত্রির সকলকে আপনাদের সকলকে জানাই শিবরাত্রির শুভকামনা ভগবান মহাদেব আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করুক এটাই আমার অন্তর থেকে কামনা করি তো সবাই ভালো আছেন আশা করি আর যদি ভালো নাও থাকে তো আজকে মহাশিবরাত্রির দিনে সবাই ভালো হয়ে যান নিশ্চয়ই প্রত্যেকে উপোস করেছেন আমার মতো কারণ আমি জানি আমি ছোট থেকে দেখে আসছি যে এই এমন একটা ব্রত বা এমন একটা পুজো বা উপোস চাই বলেন আপনারা যেটা কিন্তু ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকেরাও করে কেউ কেউ বাকি নেই শিবরাত্রির ব্রত করতে আগেকার দিনে আমরা দেখেছি বেশিরভাগ মেয়েরা করতো বাট এখন দেখছি জানি না একটা ট্রেন কিনা বা আমি জানি সকলে মন থেকে ভালোবেসেই করে প্রচুর প্রচুর ছেলেরাও কিন্তু শিবরাত্রির ব্রত করছে তো আগে এটা একটা ইয়ে প্রচলন ছিল হ্যারি রে শিবরাত্রি ব্রত করছিস কি ভালো বর পাওয়ার জন্য কিন্তু না আমার ভালো বর পাওয়ার পরও কিন্তু আমি ব্রতটা করছি কারণ বাবার কাছে একটাই প্রার্থনা বাবা সকলেই যেন ভালো থাকে শুধু ভালো বর পাওয়া বা ভালো বিয়ে হওয়াটা কিন্তু মানুষের একমাত্র লক্ষ্য হতে পারে না তো সেরকমই ছেলেরাও কিন্তু আজকাল অনেক চেঞ্জ হয়ে গেছে তো ছেলেরাও কিন্তু উপোস করছে পুজো করছে ভক্তি ভরে তো আমি এটাই বলবো যে এটা আমার কাছে একটা উৎসব এটা আমার কাছে একটা যেরকম দুর্গা একটা উৎসব বাঙালির কাছে শ্রেষ্ঠ সেরকম এটাও আমার কাছে একটা উৎসব একটা ইমোশন কারণ আমি কিন্তু অনেক ছোট থেকে শিবরাত্রির ব্রত পালন করি যখন আমি কিছু বুঝতাম না তো তখন আমি মায়ের সঙ্গে করে যেতাম মন্দিরে জল ঢালতে কিন্তু তারপর যখন বুঝতে শিখলাম যে উপোস কী মানে কতক্ষণ প্রায় আমাকে না খেয়ে থাকতে হবে তারপরেও কিন্তু আমি উপোস করেছি আমি কিন্তু সারা রাত্রি জেগে থাকতাম আর আমাদের আগে আমাদের বাড়িতে খুব বড়ো করে পুজো đưa hết tất, tao khốn আমাদের মজাটাই আলাদা ছিল নাচ গান আনন্দ খাওয়া দাওয়া মানে জাস্ট ভাবা যায় না আমরা কত আনন্দ করেছি কিন্তু ওই আস্তে আস্তে যত দিন বেড়েছে এক এক করে লোক সব চলে গেছেন তো সেহেতু আগের মতো অত বড় করে হয় না পুজো কিন্তু ভালোই বড় করে হয় এখনও কিন্তু এখন আর যেহেতু বিয়ে হয়ে গেছে তো স্বাভাবিক ব্যাপারে হচ্ছে বাপের বাড়ির সঙ্গে অতটা গিয়ে সময় কাটাতে পারি না কারণ দুজনই আমরা জব করি তো আমাদের আমাদের দুজনেরই সেই সময়টা হয়ে ওঠে না তবু কিন্তু আমি আর আমার হাজব্যান্ড এত কাজে এর মধ্যে থেকেও আমাদের ঘরের ঠাকুরকে কিন্তু পুজো করতে ভুলিনি তো আমরা কিন্তু আর বাইরে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে বা দিই না বা হচ্ছে দেওয়ার সময় করে উঠতে পারি না কারণ আমাদের ঘরেই বাবা নিজে বিরাজ করছেন আমাদের ঘরের বাবা কিন্তু মানে প্রতিষ্ঠিত বাবা তো আমরা ভাবলাম যে ঠিক আছে আমি অ্যাকচুয়ালি খুবই মানে শিব মানে মহাদেবের সঙ্গে আমি খুব অতপ্রতভাবে জড়িত আমি ওনাকে মন প্রাণ দিয়ে খুব ভালোবাসি তো সেই সূত্রে আমি ঠিক করলাম আমাদের বিয়ের পর যে যে বাবা মহাদেবকে কেন আমরা আমাদের ঘরের মধ্যে নিয়ে এসে প্রতিষ্ঠা করি না তো সেই হিসাবে আমরা আমাদের ঘরে বাবাকে নিয়ে এসেছি আর হচ্ছে তা বাবা মানে আমাদের মানে বাবা আমাদের ওপরে চিরকাল তার আশীর্বাদের হাত বজায় রেখেছে মানে বজায় রেখেছেন আর মানে আশা করি ভবিষ্যতেও রাখবেন আর আমি অবশ্যই বাবার কাছে কামনা করি বাবা আপনাদের প্রত্যেকের মনোকামনা পূর্ণ করুক আপনাদের প্রত্যেককে ভালো রাখুক আপনারা সবাই যেন হাসি মুখে থাকতে পারেন আর আপনারাও হচ্ছে আমাদের আমাদের হয়ে নিশ্চয়ই কামনা করবেন যে যাতে আমি আর আমার হাজব্যান্ড আমাদের সবার যেন মঙ্গল হোক আপনাদের কামনা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এতদূর আসতে পারতাম না বা ভবিষ্যতেও কিন্তু এগোতে পারবো না তো সুতরাং আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনাদের কিন্তু ভালোবাসা একান্তই কাম্য একান্তই কামব আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না তো আর হচ্ছে বেশি কিছু বলবো না এটুকু বলবো যে আপনারা প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন ওকে ভালো থাকবেন টাটা